ইলেকট্রনিক জিনিস সমস্যা দিতেই পারে স্বাভাবিক। আমরা এটা নয় যে মাইক খারাপ হয়েছে মাইকওয়ালাকে দমক দেব। অজু আছে তোমার বদতমিজ। ইউটিউবে দেখেন না, বাংলাদেশে এক বক্তা দেখলাম ওই দিন স্টেজের মধ্যে উঠে মাইকওয়ালারা বলতেছে তার একদম টাং গায়ে ফিরে শুরু করবেন, তাকে রশি বেঁধে টানায় দিবা তোমরা মাইক যদি ঠিক না হয়। এটা কোন কথা হলো? কারণ একজন মানুষ সে চালাচ্ছে, তার তো এখানে কোনো হাত নাই। ইলেকট্রনিক জিনিস থাকতেই পারে স্বাভাবিক। সেই জন্য আমরা বলবো, যারা মাইকের আওয়াজ টুকটা কেয়ার করে না, গালিগালাজ করে, ওদের চরিত্রের মধ্যে রসুলের আদর্শ নাই, এটা স্পষ্ট বোঝা যায়। কথা বলুন ঠিক কি না? যাও এখান থেকে, 3 ফুট দূরে যাও, মাইকম্যানকেও দূরে দাও, দূরে বসাও এদেরকে, কমবাক। মাইকের সাউন্ড আগের থেকে আরো চমৎকার হয়ে গিয়েছে এখন, আলহামদুলিল্লাহ। তোমার কোনো দোষ নেই ভাইয়া, থ্যাংক ইউ। ওই যে হারা দৌড়াদৌড়ি করছে, গাম বাইরে গেছে কপালের। গোসল করানোর পরে কাপন, এরপর খাটির নেওয়া হবে, এরপর আমার লাশটা কবরের মধ্যে নেওয়া হবে। কারা নিবে? আমার একদম কাছের যারা আপন, যারা আমার বাবা যদি থাকে বেঁচে বাবা নিবে, আমার ভাই থাকে ভাই নিবে, আমার ফুয়াতো ভাই, আমার শ্বশুর থাকে, আমার শালা থাকে, একদম আপন মানুষটা কত নিষ্ঠুর হয়ে যাবে জানেন? কবরের কাছে যখন নিবে, তখন কবর লাশটা রাখার পরে বলবে, না না মাত্র হয় নাই, এই তো মাটির মাত্র মধ্যে মাত্র ঢুকিয়েছি, এখন বাঁশের বিভিন্ন আটিগুলা দেওয়া হবে, বাঁশ উপরে লাগানো হবে। আপনার আপন জনরা বলবে, না বাঁশের মধ্যখান দিয়ে ফাঁকা জায়গা, আলো দেখা যায়, আলো কোনো মতো ঢুকতে দেওয়া যাবে না কবরের মধ্যে। এবার মাটি ফেলা হবে, মাটি কারা ফেলবে? আপনার আত্মীয় স্বজনরা ফেলবে, আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি ফেলার পরে বলবে, হায় হায়, মাটির ভিতর দিয়ে কোনো ছিদ্র ঢুকে যায় কি না, চলো আমরা একটু কাজ করে এটার উপর একটু পানি মারি। এবার পানি মারার পরে এটাকে লেপন করবে, লেপন করার পরও ক্ষান্ত হয় না, এটার ভিতরে কি আলো ঢুকে কি না। এবার বাজার থেকে বিভিন্ন রকমের তেরেফাল কিনা হবে, বিভিন্ন কাগজ কিনা হবে, ফলিতিন কিনে আপনার কবরের উপর দিয়ে দেওয়া হবে। কত নিষ্ঠুর একজন মা, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আপন একজন স্ত্রী, এত আপন একজন সন্তানকে আপনি খাইয়ে পড়িয়ে মাথার গাম পায়ে ফেলে আপনি তাকে মানুষ করেছেন, সেই সন্তান কত নিষ্ঠুর। আপনাকে কবরের ভিতরে ঢুকালো, বাঁশ দিল, তারপর মাটি দিল, তারপর পানি দিল, তারপর এটার উপরে কাগজ দিয়ে দিল। এত নিষ্ঠুর যখন হয়ে যায়, ওই কবরে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না, সম্পূর্ণ সম্পর্ক ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে তছনছ হয়ে যায়। ওই কবরে মাত্র দুইটা সম্পর্ক থাকবে, একটা হচ্ছে আল্লাহর সম্পর্ক, আর একটা সরকারের মদিনার সম্পর্ক। এই দুইটা সম্পর্কের মধ্যে আমাদের লিংক কেমন আছে, সেটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কবরে দুইটা সম্পর্ক, একটা আল্লাহর সাথে সম্পর্ক, একটা রসুল্লার সাথে সম্পর্ক। তো আল্লাহর সাথে সম্পর্ক কেমন, রসুল্লার সাথে সম্পর্ক কেমন, আপনি যুগ বিয়োগ করে দেখেন, আমাদের কি আল্লাহর সাথে রসুল্লার সাথে গুড রিলেশন নাকি ব্যাড রিলেশন? যেই সরকারে মদিনার নাম ধরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার লাশটা যখন রাখা হবে আলা হযরত আজিমুল বরকত, যার নামে আজকে সংগঠন আলা হযরত ইসলাম স্মৃতি পোরাম, আমার আলা হযরত বলেন আমাকে যখন তোমরা কবর রাখবে, তখন ওই সম্পর্কের কথাগুলো আলা হযরত মনে করে সবাইকে জানিয়ে দিলে, হে আমার মুরিদরা, আমি তো সবসময় ফতুয়া দিয়ে থাকি, আজকে একটা ফতুয়ার ব্যতিক্রম আমার সাথে ঘটাবা। বলে কেমন ভাবে? বলে আলা হযরত বলে, আমি যখন মরে যাব, আমার কবরটা 3.5 হাত নয়, আমার কবরটা 3.5 হাত গভীরে নয়, আমার কবরটা করবা, আমি আলা হযরত যতটুকু উচ্চতায় আছি অতটুকু উচ্চতায় করব। সমস্ত মুরিদরা পাগল পারা, আলা হযরত কি বলছেন? সারা জীবন ফতুয়া দিলেন, ফতুয়ার এসবিয়া 30 খণ্ডার 33,000 পৃষ্ঠার ফতুয়ার কিতাব লিখলেন, আজকে হঠাৎ করে আপনি বলছেন আপনার উচ্চতা যতটুকু অতটুকু কবর খনন করার জন্য। আলা হযরত কেন বললেন? আলা হযরত ইমামিশকে মহাব্বত তিনি বলেন, একটি কারণে বলেছি, কারণ সারা জীবন আমি ইয়া নবী সালাম আলাইকার জন্য সংগ্রাম করেছি। যখন আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারপর মা দীনুকা, তারপর প্রশ্ন করা হবে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জিজ্ঞাসা করবে এই মুহাম্মদ সম্পর্কে বলো, আমার কবরে হাবিবে কিবরিয়া যখন আগমন করবে, আগমন করার পরে রসুলকে সামনে নিয়ে যখন প্রশ্ন করা হবে, রসুল হাজের নাজারে বলে সারা জীবন পটিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে, ইন্ডিয়ার জমিনে ইয়া নবী সালাম আলাইকে বলেছি, রসুল আমার কবরের মধ্যে আসবে, আর সরকার মদিনা আমার কবর আসার পরেও রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাম দিতে না পারি, আমি এই দুঃখ বলতে পারবো না, এই জন্য আমি রসুলকে দাঁড়িয়ে সালাম দিতে পারি বিদায়, আমার উচ্চতন যে আমার কবরটা করবে। জোরে বলে সুবহানাল্লাহ।
जिंदाबाद सबाई एक जबान खुले मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इलेक्ट्रॉनिक जिनिस समस्या दीते ही पारे स्वाभाविक আমরা এটা নয় যে মাইক খারাপ হয়েছে মাইকওয়ালাকে দমক দেব এই মাইক কোত্থেকে এসেছো তুমি ফালতু ফাজলামি শুরু করছো ইউটিউবে দেখেন না বাংলাদেশে এক বক্তা দেখলাম ওই দিন স্টেজের মধ্যে উঠে মাইকওয়ালারা বলতেছে তার একদম টাং গায়ে ফিরে শুরু করবেন এই সেটা কোন কথা হলো কারণ একজন মানুষ সে চালাচ্ছে তার তো এখানে কোনো হাত নাই ইলেকট্রনিক জিনিস থাকতেই পারে স্বাভাবিক সেই জন্য আমরা বলবো যারা মাইকের আওয়াজ টুকটাক কেয়ার করে না গালিগালাজ করে ওদের চরিত্রের মধ্যে রসুলের আদর্শ নাই এটা স্পষ্ট বোঝা যায় কথা বলুন ঠিক কি না এই জন্য আমরা বলবো মাইকের সাউন্ড গিয়েছে যেতেই পারে এটা ইলেকট্রনিক জিনিস এটা একটু ট্রাবল হতেই পারে তা আমি অনুরোধ করব যারা মাইকের টুকটাক আওয়াজ কমতি হওয়ার কারণে কি রাগ কি ক্ষোভ কি অহংকার কি দাম্ভিকতা যে অহংকারের কারণে ইবলিশের ছাড়ে ছয় লক্ষ সুরার ইবাদতগুলা নাস্তা নাবুদ হয়ে গিয়েছিল সে হাবিব কিবরিয়া সরকারের মদিনার উম্মত হয়ে তোমার হৃদয়ের মধ্যে অহংকার রাখবা মাইকুলাকে দমক দিয়ে তাকে টাঙ্গিয়ে ফিরে শুরু করবা মেরে ফেলবা এমন হুমকি দেওয়া কখনো একজন মুসলমানের চরিত্রের কথা হতে পারে তাই আমরা বলবো আস্তে আস্তে মাইকটা ঠিক কর এটা ঠিক কর আস্তে আস্তে আমরা এই মুহূর্তে যদি রসুলের মহাব্বত আপনারা কি বেশি কষ্ট হচ্ছে দুই তিন মিনিট একটু বসেন দেখি না পরিস্থিতি ও চেষ্টা করতেছে চেষ্টা করুক আমরা একটু মহাব্বতে রসুলকে একটু মহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা লা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে আলহামদুলিল্লাহ মাইকের সাউন্ড আগের থেকে আরো চমৎকার হয়ে গিয়েছে এখন আলহামদুলিল্লাহ তোমার কোনো দোষ নেই ভাইয়া থ্যাংক ইউ ওই যে হাড়া দৌড়াদৌড়ি করছে গাম বাইরে গেছে কপালের সে টেনশনে পড়ে গেছে আসলে সত্যি তো কারণ একটা মাইক সার্ভিস যদি ভালো না হয় অন্য একটা ফোরাম কাস্ট করা যাবে না মানুষ মাইকটাকে বদনাম করবে মানুষ নিবে না একটা টেনশন তো ব্যবসা তো বিজনেস তো সেই জন্যে আমার মাইক যিনি দৌড়াদৌড়ি করেছেন একটু দৃষ্টিভাবে বসেন আমরা চমৎকার সাউন্ড পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আবারও সাউন্ড ফ্রি দিয়েছেন সেই জন্য সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ